চমকিত হয়ো না রোহিণী, এই সব কিছুই তোমার অদৃষ্টে লেখা আছে। মন্ত্রীমশাই, আমি তো শুধু কামিনীকে শাস্তি দান করতে চেয়েছিলাম, এসব আপনি কি বলছেন? ধীরে রোহিণী, ধীরে, সব তুমি সঠিক সময়ে বুঝতে পারবে। কামিনীকে শাস্তি প্রদান আর তোমার রানী হওয়া একে অপরের সাথে জড়িত। এসো আমার সঙ্গে, তাহলেই সব বুঝতে পারবে। এসো। এসো রোহিণী, স্পর্শ করো। প্রবিষ্ট হও রোহিণী, এসো। আচ্ছা মন্ত্রীমশাই, বাবা মা ঠান্দিপ ওদের মূর্তি এখানে কেন? তোমরা তো আমার সবচেয়ে বেশি আপন, আমার সবচেয়ে বেশি কাছের। তোমরা আমায় ছেড়ে কেন চলে গেছো বলো? কেন ফিরে আসছো না আমার জীবনে? সময় বড় কঠিন রোহিণী, কিন্তু তাই বলে ভেবো না তুমি একা। মন্ত্রীমশাই, আমি তো একাই, বোন দিদি আর যোদ্ধা এরা ছাড়া তো পরিবারে আর কেউ নেই আমার। বোন আর দিদি ভাই? দিদি ভাই হলো মতি আর আমার বোন হলো মোহিনী। দিদি ভাই তো আপনার নাতনি, এরাই তো আমার পরিবার। মতি, মতি মানে মানে সোমেশ্বর আর আর তারার মেয়ে মতি, তারা তোমার সঙ্গে থাকে? রোহিণী, রোহিণী তুমি জানো না তুমি তুমি আমার আমার কতটা উপকার করলে, আমায় আমায় কতটা শান্তি দিলে তুমি জানো না রোহিণী। তবে একটা কথা মনে রেখো, আজ থেকে আমিও তোমার পরিবার, আমি থাকবো তোমার সঙ্গে, তোমার অভিভাবক হয়ে। আমি মহামন্ত্রী বোধাদিত্য, তোমার মাথার উপর ছাতা হয়ে দাঁড়াব। আশ্চর্য, কামিনী যাকে মারতে চাইছে তার স্বামী তাকেই রক্ষা করতে চায়। আচ্ছা এই মূর্তিগুলো এখানে রাখা কেন? রোহিণী, এই প্রাসাদ যার সম্পত্তি তার পরিবারের লোকজনের মূর্তি তো থাকবে এখানে। তার মানে এই প্রাসাদ তোমার সম্পদ, একদিন তুমি এই প্রাসাদ অধিকার করবে বলে এতদিন আমি আগলে রেখেছিলাম, কিন্তু
এখন তোমার পঞ্চবংশের রহস্য জানা দরকার। পঞ্চবংশ? পঞ্চবংশ কি মন্ত্রী মশাই? পড়ি, ব্যঙ্গমি, খোক্ষস, রাক্ষসী আর নাগ, এই হলো পাঁচ শক্তিশালী বংশ। পাঁচ শক্তির কথা তুমি এতক্ষণে জেনে গেছো, তবে তুমি এটা জানো না যে তোমাকে এই প্রতি বংশের সঙ্গে জড়িত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, আর তোমার প্রথম পরীক্ষা হবে এখানে এই পরিদের রাজ্যে। কামিনীর সঙ্গে প্রথম সংঘাত তোমার এখানে আসাকে নিশ্চিত করবে, আর কিছু সময়ের অপেক্ষা। বুঝতে পেরেছি এবার, তাই এই চিহ্নগুলো আমার এত চেনা লাগছিল। তোমার আসন্ন লড়াইয়ে এই চার বংশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এই চার বংশের এবং নাগ বংশের ভবিষ্যৎ তোমার হাতে, একমাত্র তুমিই পারো এদের রক্ষা করতে, কামিনীকে পরাজিত করে। বেশ, আমি প্রস্তুত। তাহলে আর দেরি কেন? এক্ষুনি এক্ষুনি আমায় নিয়ে চলো ওই কামিনীর কাছে। অসুরা কোথায়? আমরা পশু ধরে আনতে সফল হইনি কামিনী। পশু শিকারে অসফল কারণ কি? ওই জঙ্গলে তুষার শক্তি অর্জন করে তোমার প্রতিদ্বন্দ্বী এসে গেছে কামিনী, তোমায় সে যুদ্ধের আহ্বান জানিয়েছে। এত বড় সাহস কার? চাঁদের পাহাড়ের নিয়ম হলো তুষার শক্তি লাভ করে কেউ রানীকে যুদ্ধে আহ্বান জানালে রানী তা গ্রহণ করতে বাধ্য। কাল নাগিনী সে কখন জঙ্গলে এসে পৌঁছল? রাক্ষসী রানী সে তার মানে আমাকে মিথ্যে কথা বলেছে। কাল নাগিনী মোহিনীর কাছে নয়, এই জঙ্গলে এসে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। মহানাগমণি, এসব কি ঘটছে? জবাব দাও মহানাগমণি, কি করে ঘটলো এইসব? কি করে? রাক্ষসী আয়না, দেখাও আমায় চন্দ্রপ্রাসাদ, দেখাও দ্রুত। না না, এ কি করে সম্ভব? কি করে?